ঘুষের বিনিময়ে বীর নিবাসে ঘর বাগিয়ে নিয়েছেন কোটিপতি মুক্তিযোদ্ধারা। বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েও সরকারি খাতাপত্রে নাম লেখান নিঃস্ব, অসচ্ছল ও অসহায় মুক্তিযোদ্ধা হিসেবে। বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের রাস্তায় তিনতলা একটি বাড়িতে চোখ আটকে যায় পথচারীদের। দৃষ্টিনন্দন ওই বাড়ির মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার বাদশা। অনেক সম্পদের মালিক হওয়ার পরও সরকারি খাতায় বাদশা নিঃস্ব ও অসচ্ছল মুক্তিযোদ্ধা। জাল জালিয়াতির মাধ্যমে বাদশা বাগিয়ে নিয়েছেন উপজেলার আকবরগাছায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি বীর নিবাসের ঘর। উপজেলার নিত্যরঞ্জনপুরের একেম রেজাউল হক থাকেন পাকা বাড়িতে, 12 বিঘা আবাদি জমির মালিক। স্ত্রী উম্মে হাবিবা আতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অথচ ঘর পাওয়া রেজাউলও আবেদনে নিজেকে অসচ্ছল এবং ঘরবিহীন মুক্তিযোদ্ধা উল্লেখ করেছেন। পিছিয়ে নেই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলামও। গত 1 বছরে তিনি 1,32,00,000 টাকা ব্যয়ে কিনেছেন বালু পরিবহনের 6টি ট্রাক্টর, 35,00,000 টাকায় কিনেছেন 5 বিঘা আবাদি জমি, 12,00,000 টাকা খরচ করেও দিয়েছেন পাকা ঘর। খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর 22 আগস্ট দ্বিতীয় দফায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বগুড়া জেলায় 173 মুক্তিযোদ্ধার নামে বীর নিবাস বরাদ্দ দেয়। সোনাতলা উপজেলায় বীর নিবাস বরাদ্দ দেওয়া 67 জনের মধ্যে রয়েছেন নুরুল আনোয়ার বাদশা, রফিকুল ইসলাম, রেজাউল হক সহ অন্তত 55 জন কোটিপতি মুক্তিযোদ্ধা। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। ঘর পাওয়ার বিষয়ে নুরুল আনোয়ার বাদশা বলেন, তাকে ঘর বরাদ্দ দিয়েছে, এতে দোষের কি আছে? তার কোনো সম্পদ বলে কিছুই নেই, তিনি একজন নিঃস্ব মুক্তিযোদ্ধা। ব্যাংকের ঋণ রয়েছে 60,00,000 টাকা। যেসব সম্পদ আছে তা স্ত্রী ও সন্তানদের। রেজাউল হক বলেন, অন্যদেরও দেয়া হবে, অর্থ সম্পদ বলতে তার কিছুই নেই, যা আছে সব স্ত্রী সন্তানদের। দরিদ্র মুক্তিযোদ্ধা শুকুর আলী বলেন, জমি নেই, পয়সার ভারে দিনমজুরিও তিনি করতে পারেন না, অন্যও বাড়িতে আশ্রিত, টাকা দিতে পারেননি বলে আমি ঘর পাননি। সুবিধা বঞ্চিতদের একটি পক্ষ ইতিমধ্যে প্রতিকার চেয়ে আদালতে মামলা এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আবেদন করেছেন। এ বিষয়ে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা পারভীন বলেন, লিখিত অভিযোগ দিলে তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।